হাই, আমি মনোরঞ্জন প্রামাণিক, ভোকেশনাল কোর্সে উচ্চ মাধ্যমিক স্তরে ক্লাস ইলেভেনের একটি বিষয় আজকে ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াবো। এটি হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন। আজকে যে বিষয়টি তোমাদের ক্লাস নিচ্ছি সেটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাবজেক্ট, এবং এখানে আগে বলেছি এটি 25 মার্কস থিওরিতে থাকে এবং 25 মার্কস থাকে প্র্যাকটিক্যালে। প্র্যাকটিক্যালে যে বিষয়গুলি সেগুলি আমি পরে ক্লাসে আলোচনা করব, সেগুলো ভিডিওর মাধ্যমে আমি ছাত্রছাত্রীদের দিয়ে থাকব। তারা এই ভিডিওগুলো দেখে এবং সেগুলোকে ভালো করে মনোযোগ সহকারে দেখবে, এবং এগুলো প্রত্যেকটা ভিডিও পরপর আমার না দেখলেও যে কোনো সময়ে সেই ভিডিওগুলি পুরোটাই যেমন প্রথম থেকে শেষ পর্যন্ত তারা দেখে। এবং আমি এর আগে যতগুলি ভিডিও দিয়েছি তার মধ্যে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্টের কিছু ভিডিও আছে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ভিডিও আছে, সেগুলো আলাদাভাবে আমি ক্লাসের মাধ্যমে তোমাদের দিয়েছি। তো এখানে আজকে যে বিষয়টি বলবো সেটি নেক্সট স্লাইডে তোমাদের আলোচনা করব। এটি হলো কম্পিউটার চ্যাপ্টারের ফার্স্ট ইউনিট 1, অর্থাৎ এই চ্যাপ্টারটি শুরু হয়েছিল। মাঝে কিছুদিন এখানে তোমাদের শর্ট কোশ্চেন্সও আমি এমসিকিউ ফরম্যাটে দিয়েছিলাম। এখানে যে ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেম, এই চ্যাপ্টারের এটি আজকে ক্লাস নাম্বার 6। তো এখানে যে টপিকস তোমরা দেখতে পাচ্ছ, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের শ্রেণীবিভাগ, এই বিষয়টি নিয়ে এই পুরো ভিডিওটি এখানে আলোচনা করা হবে। অর্থাৎ সভ্যতা বিবর্তনের সাথে সাথে কীভাবে আমরা যে কম্পিউটারগুলি ব্যবহার করে থাকি এবং আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার কার্য থেকে শুরু করে আমাদের বিজ্ঞান গবেষণার ক্ষেত্র পর্যন্ত যেভাবে আমরা কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে এখনও অগ্রসর হচ্ছি, সেই হিসাবে কীভাবে কম্পিউটারের শ্রেণীবিভাগ করা হয়েছে প্রত্যেকটি ধাপে ধাপে প্রত্যেকটি আমি আলোচনা করব। তো সেগুলো তোমরা প্রত্যেকটি বিষয় যে স্লাইডে আমি দিচ্ছি সেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অপশন স্লাইডের সবগুলোই তোমরা দেখতে থাকবে। তো আমি সেগুলো এখন আলোচনা করছি। প্রথমে তোমাদের এখানে যে প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে, মেনশন দ্য ক্লাসিফিকেশন অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের শ্রেণী বিভাগ করো। এখানে কম্পিউটারকে বিভিন্নভাবে আমরা ভাগ করে থাকি। তো এখানে আমি যে পয়েন্টগুলো দিয়েছি সেটি তিনটি স্লাইডে তোমরা পাবে। এখানে ফার্স্ট তিনটি স্লাইডের মধ্যে কম্পিউটারের কী কী ভাগ আছে সেগুলো আমি বলছি, আর প্রত্যেকটি ভাগের এক একটি পয়েন্ট আমি তার প্রত্যেকটি ভিডিওতে তার প্রত্যেকটি স্লাইডে আলোচনা করব, সেগুলো তোমরা ভালো করে দেখবে। এইগুলো থেকে প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাওয়ার সম্ভাবনা থাকছে এবং এটি 5 মার্কস থাকে। এছাড়া জেনারেল কোর্সে যারা পড়ছে, ভোকেশনাল ছাড়াও জেনারেল কোর্সে যারা আর্টস কমার্স বিভিন্ন স্ট্রিমে পড়ছে, এবং আমাদের যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যে বিষয়টি এটা কম্পিউটার সাবজেক্টটি করানো হচ্ছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ছাড়াও হোম সায়েন্স, এগ্রিকালচার, বিজনেস অ্যান্ড কমার্স বিভিন্ন ট্রেডের ক্ষেত্রেও কিন্তু কম্পিউটার সাবজেক্টটি প্রযোজ্য। তাই সেসব ছাত্রছাত্রীরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে, তারা প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে যেমন দেখে। আর এই পেপারটি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটি ভোকেশনাল কোর্সের প্রত্যেকটি স্ট্রিমে ক্লাস 11-এর পক্ষে আছে। তো এই ভিডিওগুলো তারা এই ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলো আমি দিচ্ছি তারা সেগুলো যেমন মনোযোগ সহকারে দেখে। তো এখানে দেখো, ফার্স্টে আমি যে দিয়েছি শ্রেণীবিভাগের মধ্যে অপশান এতে, মানে এখানে যে দিচ্ছি কার্যগত দিক থেকে কম্পিউটারের শ্রেণীবিভাগ অর্থাৎ কাজের হিসেব দিয়ে কম্পিউটারকে আমরা 3 ভাগে ভাগ করছি। প্রথমটি হলো অ্যানালগ কম্পিউটার, দ্বিতীয় হলো ডিজিটাল কম্পিউটার, এবং তৃতীয়টি হলো হাইব্রিড কম্পিউটার। এই হাইব্রিড কম্পিউটার হলো অ্যানালগ এবং ডিজিটাল এই দুটি কম্পিউটারের সংমিশ্রণ, ঠিক আছে? সেগুলো তোমরা প্রত্যেকটি স্লাইডে দেখতে থাকো, আমি এগুলো সম্বন্ধে আলোচনা করব। এবারে এখানে দিয়েছি অপশন টাইপ বিতে কর্মক্ষমতা ও আকৃতিগত দিক দিয়ে কম্পিউটারের শ্রেণীবিভাগ, এখানে রোমান 1, তার মানে এখানে নিচে আরেকটি এর ভাগ আছে। তো 1 নম্বর পোর্শনের মধ্যে আছে লার্জ কম্পিউটার, ঠিক আছে? স্মল কম্পিউটার আছে 2টো ভাগ, তো আমি স্মল কম্পিউটার পরের স্লাইডে দেখাচ্ছি। তো এই লার্জ কম্পিউটার এর মধ্যে তোমরা 3টি ভাগ পাচ্ছ, একটি হচ্ছে অপশন এতে সুপার কম্পিউটার, বি আছে মেইনফ্রেম কম্পিউটার, সি মিনি কম্পিউটার। এখানে এই 3টি বিষয় নিয়ে আলোচনা করবো, ওইগুলো তোমরা পরের স্লাইডে পেয়ে যাবে। এর পরের স্লাইডে দেখো, এখানে যে সেকেন্ড পোর্শনটি সেটা হচ্ছে স্মল কম্পিউটার, লার্জ কম্পিউটার প্রথম বললাম, স্মল কম্পিউটারকে আবার মাইক্রো কম্পিউটারও বলা হয়ে থাকে।
তো এখানে মাইক্রো কম্পিউটারকে দুটি ভাগে ভাগ করছি, একটি হচ্ছে পার্সোনাল কম্পিউটার যাকে শর্টে বলা হয় পিসি, একে এর উদাহরণ হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। আমরা প্রত্যেকটা বাড়িতে যে হিসেবে ব্যবহার করি ডেস্কটপ বর্তমানে, সেই ধরনের কম্পিউটারই বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। এবং এখানে অপশান বিতে আছে পোর্টেবল কম্পিউটার, এই কম্পিউটারগুলোর মধ্যে কী কী আছে, ল্যাপটপ, পাম টপ, নোটবুক, পেন কম্পিউটার, কারণ এগুলো বয়ে নিয়ে যেতে আমাদের পক্ষে সুবিধা হয়, তাই এখানে এটা হচ্ছে পোর্টেবল কম্পিউটারের মধ্যে পড়ছে, তারই উদাহরণ। নেক্সট স্লাইডে তোমরা তার প্রশ্ন উত্তরগুলো দেখতে থাকো। কার্যগত দিক দিয়ে কম্পিউটারের শ্রেণীবিভাগ এখানে করেছি। কার্যগত দিক দিয়ে এখানে হচ্ছে 1 নম্বরে অ্যানালগ কম্পিউটার, যা সংজ্ঞা হিসেবে বলা যায় যে সকল কম্পিউটারে পরিমাপের ক্ষেত্রে তথ্যের সূক্ষ্ম এবং সঠিক ফলাফল পাওয়া যায় তাকে অ্যানালগ কম্পিউটার বলে। অর্থাৎ এখানে আমরা তথ্যে যথোপযুক্ত এবং সঠিক ফলাফল আমরা পেতে পারি। এখানে উদাহরণ হিসেবে বলা যায় স্লাইড রুল, স্টেপ রেকনার, তো এইগুলো আমি ক্লাস নম্বর 4-এ আলোচনা করেছিলাম, স্লাইড রুল, স্টেপ রেকনার যে কী হিসাবে তৈরি হয়েছিল, কখন বানিয়েছিলেন, কী কারা বানিয়েছিলেন, তো এগুলো প্রত্যেকটি ভিডিওতে তোমরা ক্লাস নাম্বার 4-টি দেখে নেবে, তাহলে সেখানে তোমরা দেখতে পারবে প্রত্যেকটি, ওইখানে হিস্ট্রি অফ কম্পিউটার সম্বন্ধে আলোচনা করেছি। তো এই এই দুটো উদাহরণ হচ্ছে এখানে অ্যানালগ কম্পিউটার এক্সাম্পল। এখানে যে অ্যানালগ কম্পিউটারের যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি উল্লেখ করা হয়েছে, বৈদ্যুতিক তারের ভোল্টেজের ওঠানামা, বায়ু প্রবাহ ও চাপের পরিবর্তন ইত্যাদি পরিমাপ করতে অ্যানালগ কম্পিউটার ব্যবহৃত হয়। এই ধরনের কম্পিউটার দ্বারা কোনো পরিবর্তনশীল বস্তুর পরিমাপ নির্ণয় করা যায়, খুবই কঠিন গাণিতিক সমস্যার সমাধান করা যায় অ্যানালগ কম্পিউটারের সাহায্যে। এই ধরনের কম্পিউটারের সঞ্চয় ক্ষমতাও খুব বেশি, যে কোনো একটি কাজের জন্য এই ধরনের কম্পিউটার ব্যবহৃত হয়। এইগুলো হলো বৈশিষ্ট্যের পয়েন্ট, এটি অ্যানালগ কম্পিউটারের বৈশিষ্ট্য। এবার এই স্লাইডে তোমরা দেখছো ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার সংজ্ঞা হিসাবে এখানে বলা যায় যে সকল কম্পিউটার ডিজিটাল নির্দেশ দ্বারা পরিচালিত হয় এবং ডিজিটাল নির্দেশ গ্রহণ করে তাকেই ডিজিটাল কম্পিউটার বলে। ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্যগুলি এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমে দেখো তোমরা, ডিজিটাল কম্পিউটার কাজ করে সংখ্যার 1 এবং 0 মাধ্যমে প্রাপ্ত নির্দেশ দ্বারা। 1-এর অর্থ হলো অন এবং 0-এর অর্থ হলো অফ, অর্থাৎ আমরা যখন কোনো সুইচ অন অফ করি তখন তার মাধ্যমে একটা মোড তৈরি হয়। তো এখানে তোমরা জানতে পারবে যে 1 হচ্ছে অন করার জন্য আর 0 হচ্ছে অফ। এই ধরনের কম্পিউটারের প্রাপ্ত ফলাফল সম্পূর্ণ সূক্ষ্ম প্রকৃতির। এই কম্পিউটারগুলি গাণিতিক এবং যুক্তি নির্ভর কাজ করতে সক্ষম হয়। এই ধরনের কম্পিউটার বিজ্ঞানভিত্তিক ও ব্যবসায়িক কাজের জন্য বিশেষভাবে উপযুক্ত। কম্পিউটারগুলি মেশিন ল্যাঙ্গুয়েজও বুঝতে পারে, তো এই ডিজিটাল কম্পিউটার কী হয়, মেশিন ল্যাঙ্গুয়েজও বুঝতে পারে। এইগুলো হচ্ছে ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্যের মধ্যে এই পয়েন্টগুলো এখানে উল্লেখ করেছি। পরের যে কম্পিউটারটি হলো সেটি হচ্ছে হাইব্রিড কম্পিউটার। তো প্রথমে বলেছিলাম যে এটি অ্যানালগ এবং ডিজিটাল এই দুই ধরনের কম্পিউটারের প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়, তাই একে আমরা হাইব্রিড কম্পিউটার বলে থাকি। একটা এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে এখানে রোবট, তো রোবটের সংমিশ্রণ অ্যানালগ এবং ডিজিটাল, তাই একে কি রোবটকে হাইব্রিড কম্পিউটার বলা হচ্ছে। পরের স্লাইডে তোমরা নেক্সট পয়েন্টগুলো পাবে। হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্যগুলি তোমরা স্ক্রিনে দেখছো, এইটি দেখে নাও। এই ধরনের কম্পিউটারগুলিতে অ্যানালগ কম্পিউটারের কাজের গতি এবং ডিজিটাল কম্পিউটারের নির্ভুলতা লক্ষ্য করা যায়। এই ধরনের কম্পিউটারগুলি সাধারণত খুব গতিশীল। হাইব্রিড কম্পিউটার হাসপাতালে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। তো এই এইগুলো কী, এগুলো তোমাদের কাজ সম্বন্ধেও বলা যেতে পারে বা এদের সুবিধা কী, এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের মেনশন হচ্ছে। যেগুলো আমি বৈশিষ্ট্য হিসেবে এখানে উল্লেখ করছি সেগুলোতে যদি কাজও আসে সেই পয়েন্টও তোমরা লিখতে পারো, বা তাদের সুবিধা যদি হয় তাহলে এইগুলোর মাধ্যমে তো সুবিধাও হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা কম্পিউটারগুলি এখন ব্যবহার করতে পারছি আমাদের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তো বিভিন্ন মোড হিসেবে ব্যবহার করি, তাই কি বৈশিষ্ট্য হোক বা সুবিধা কিংবা হতে পারে কাজ, তো বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর পেলেও তোমরা এই পয়েন্টগুলো লিখতে পারো, বা সেই কম্পিউটার স্পেসিফিক্যালি কোনো একটি বিশেষ কম্পিউটারের উপর তোমাদের দিয়ে দেয় যে অ্যানালগ কম্পিউটার বা ডিজিটাল কম্পিউটার, তোমরা তার পার্থক্যগুলো পেতে পারবে যে অ্যানালগ কম্পিউটারের ডিজিটাল কম্পিউটারের পার্থক্য কী। তো এই যে বৈশিষ্ট্য পয়েন্ট, সেই পয়েন্টগুলো থেকে তোমরা কী করতে পারো, ওই অ্যান্সারগুলো এখানে শর্ট ডাউন করতে পারো। তাছাড়া আমি অ্যানালগ ডিজিটাল কম্পিউটারের পার্থক্য আমি আলাদা ভিডিওতে তোমাদের দিয়ে থাকবো, সেই ভিডিওগুলো তোমরা দেখবে। তো এখানে আমি প্রত্যেকটি কম্পিউটার কীভাবে ক্লাসিফাই করেছি সেভাবেই আমি বক্তব্যগুলো দিয়ে থাকবো। তো যাই হোক, এটি বৈশিষ্ট্যের মধ্যে পয়েন্ট হলো, এবার পয়েন্টে আমি স্লাইড ওয়াইজ ডিসকাস করি তোমাদের।
হাইব্রিড কম্পিউটারের বাকি যে বৈশিষ্ট্যগুলো সেটা এই স্লাইডে দেওয়া আছে। এখানে বলা হলো এখানে যে কম্পিউটার অ্যানালগ অংশটি রোগীর হার্টবিট, ব্লাড প্রেশার ইত্যাদি পরিমাপ করতে ব্যবহৃত হয়, ঠিক আছে। আর ডিজিটাল যে অংশটি আছে আমাদের হাইব্রিড কম্পিউটারের, সেটি আবহাওয়ার পূর্বাভাস পরিমাপ করতেও ব্যবহৃত হয়। এই কম্পিউটারগুলি দ্বারা অ্যানালগ পদ্ধতিতে তথ্য গ্রহণ করে সংখ্যার সাহায্যে ফলাফল প্রকাশ করতে পারা যায়। তো এগুলো কি অ্যানালগ পদ্ধতিতে কী করছে, এই ধরনের কম্পিউটার তথ্যগুলি গ্রহণ করছে, অর্থাৎ ডেটাটা ইনপুট করা যায়। এর ফলে কী হয়, আমরা যখনই কোনো আউটপুট হিসেবে রেজাল্ট দেখতে যাই, তখন কী হয়, সংখ্যার মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে সেগুলো কী করে, হাইব্রিড কম্পিউটার পাবলিশ বা প্রকাশ করে থাকে। তো এই তিনটি পয়েন্ট কী হলো, কার্যগত দিক দিয়ে কম্পিউটারের শ্রেণীবিভাগ করলাম, যেখানে বলা হয়েছে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। বাকি এবারে পরের ভিডিওতে আমি এই পরের স্লাইডে আমি আলোচনা করছি, সেটা তোমরা নেক্সট স্লাইডে দেখো। এখানে দেখো দেওয়া আছে পয়েন্ট নাম্বার এক, লার্জ কম্পিউটার। আমি কিন্তু প্রথমের দিকে স্লাইডে, ফার্স্ট সেকেন্ড থার্ড স্লাইডের মধ্যে আমি কম্পিউটার শ্রেণীবিভাগটি দেখিয়েছিলাম, সেখানে লার্জ কম্পিউটার সিস্টেমের মধ্যে ভাগও করেছিলাম, সুপার কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার। তো লার্জ কম্পিউটার যে আমি এখানে আলোচনা করছি, তারপরে সে দুটো কম্পিউটার আলোচনা করব, তারপরে আবার লার্জ কম্পিউটার পরশু স্মল কম্পিউটার আলোচনা হবে, সেগুলো আলোচনা করতে থাকবো। ফার্স্টে দেখো এখানে এ নাম্বার পয়েন্টে সুপার কম্পিউটার, এটি লার্জ কম্পিউটারের মধ্যেই পড়ে। সংজ্ঞা হিসাবে এখানে দেখো উল্লেখ করা হয়েছে, সুপার কম্পিউটার হলো পৃথিবীতে আবিষ্কৃত সর্বাপেক্ষা শক্তিশালী এবং সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন কম্পিউটার। উদাহরণ হিসাবে এখানে বলা যায় ক্রে ওয়ান, ক্রে টু, ক্রে থ্রি, পরম 2000, পরম 8600, আরও বিভিন্ন ধরনের হতে পারে। তো আমি এখানে এই সামান্য এক্সাম্পল আমি এখানে দিয়েছিলাম, কিছু এক্সাম্পল, এগুলো যদি পরীক্ষায় দেয় তো সেগুলো হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। আমাদের ভারতে প্রথম তৈরি সুপার কম্পিউটার হলো পরম 2000, ঠিক আছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। এটি এমসিকিউ বা শর্ট কোশ্চেন টাইপের প্রশ্নতেও তোমরা পেতে থাকতে পারবে, তো এইগুলো জেনে রাখো। আর সুপার কম্পিউটার সম্বন্ধে, সুপার কম্পিউটার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার আগে আমি আরও কিছু পয়েন্ট বলি, যে ক্ষমতা ও আকৃতির ভিত্তিতে অতি বড় কম্পিউটারকে আমরা সুপার কম্পিউটার বলি। সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার, এই কম্পিউটারগুলি দ্রুত গতিতে কাজ করতে পারে, এগুলির পরিকল্পনা এবং পরিচালনা অর্থাৎ মেরামতের খরচও এখানে অনেক বেশি। তাই এখানে এসি এখানে সুপার কম্পিউটারের সাহায্যে অত্যন্ত সূক্ষ্ম ও জটিল বৈজ্ঞানিক কাজগুলি বিশ্লেষণ করা যায়। বর্তমানে যে ধরনের সুপার কম্পিউটার ব্যবহৃত হচ্ছে, একসঙ্গে একাধিক পরিমাণে সেখানে প্রসেসর ব্যবহৃত হয়। তাছাড়া সুপার কম্পিউটারগুলি গতি বাড়ানোর জন্য এখানে ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করা হয়। তো বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণে তথ্য বিশ্লেষণ, এগুলো সব তোমাদের বৈশিষ্ট্যর মধ্যে পড়বে, সেগুলো আমি তোমাদের নেক্সট পয়েন্টের মধ্যে আলোচনা করছি। তো যেটা বলা যায় ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, পরমাণু গবেষণা, জঙ্গি বিমান ইত্যাদি ক্ষেত্রে আমরা সুপার কম্পিউটার ব্যবহার করে থাকি। নেক্সট স্লাইডে যাওয়া যাক। সুপার কম্পিউটারের বৈশিষ্ট্যগুলি এখানে বলা হচ্ছে, এই ধরনের কম্পিউটারগুলি খুব দ্রুত কাজের সমাধান করতে পারে, আবহাওয়ার পূর্বাভাস, তৈল খনি অনুসন্ধান, অস্ত্র গবেষণা, মিলিটারি রিসার্চ, এই ধরনের বিভিন্ন ধরনের কাজ সুপার কম্পিউটার করে থাকেন। যে কোনো ধরনের কাজ ন্যানো বা পিকো সেকেন্ডে করতে সক্ষম হয়, অর্থাৎ এদের গতি খুবই ফাস্ট, কারণ আমি বললাম যে এখানে ফাইবার অপটিক্যাল কেবল ইউজ করা হয়। এই কম্পিউটারগুলিতে একাধিক সিপিইউ ব্যবহার করা হয়, একটি সিপিইউ দ্বারা পরিচালনা করা সম্ভব হয় না, তাই কী করতে হয়, একের বেশি এখানে সিপিইউ প্রয়োজন। এছাড়া অনেকগুলি নির্দেশ একই সময়ে পরিচালনা করতে পারে, অর্থাৎ যে ডেটা ইউজার তারা কিন্তু কী করে, একসঙ্গে ইনস্ট্রাকশনস মোর দ্যান ওয়ান তারা কী করে, সেগুলো সেন্ড করে, এগুলো এক সুপার কম্পিউটারই সম্ভব। মেন ফ্রেম কম্পিউটারের এরপর আসছি, মেন ফ্রেম কম্পিউটারের মধ্যে এখানে যে পয়েন্টটি উল্লেখ করা হয়েছে সেটি হলো, এখানে এর সংজ্ঞা হিসেবে সুপার কম্পিউটার থেকে এটি কি অপেক্ষাকৃত কম শক্তিশালী কম্পিউটার। আর এর আগে বলা যাক, সুপার কম্পিউটারে আমরা চীন, জাপান, আমেরিকা বিভিন্ন জায়গায় কিন্তু সুপার কম্পিউটারগুলি তারা ব্যবহার করে থাকে। চীনে বর্তমানে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার হলো সাবওয়ে তাইহু লাইট, এটি চীনে আবিষ্কৃত হয়। এদের মধ্যে আমেরিকার ক্রে রিসার্চ ইঙ্ক, ডেটা কন্ট্রোল কর্পোরেশন এবং জাপানের নিপন ইলেকট্রিক কোম্পানির নাম উল্লেখযোগ্য। বিশেষ করে ফ্লোটিং পয়েন্ট অপারেশনের জন্য সুপার কম্পিউটারগুলি ব্যবহার করা হয়, এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আমি আসছি এখানে মেন ফ্রেম কম্পিউটার সম্বন্ধে যেগুলো বলা হোক, যে এটি হলো সুপার কম্পিউটার থেকে অপেক্ষাকৃত কম শক্তিশালী কম্পিউটার। উদাহরণ হিসেবে এখানে বলা যায় ইউনিভ্যাক 1101/01 এবং আইবিএম 6120, এছাড়াও আরও বিভিন্ন ধরনের এখানে উদাহরণ আছে, সে তো এখানে আমি শুধু দুটো উদাহরণই দিয়েছি। তো মেন ফ্রেম কম্পিউটারের যে বৈশিষ্ট্য সেগুলি নেক্সট আমার তোমাদের ভিডিওতে আলোচনা করছি। তার আগে বলা যাক, এই যে মেন ফ্রেম কম্পিউটার এগুলি সাধারণত তাদের বিশাল আকার, প্রসেসিং পাওয়ার এবং নির্ভরশীলতার উপর
জন্য এগুলো বিশেষ করে পরিচিত হয়ে আছে। সাধারণত বড় ধরনের সংস্থা এবং প্রতিষ্ঠানগুলি তাদের খুব জটিল ও উচ্চস্তরের প্রসেসিংয়ের জন্য মেন ফ্রেম কম্পিউটার ব্যবহার করে থাকেন। আগে যে সমস্যাটি দেখা যেত, মেন ফ্রেম কম্পিউটারে আকার ছিল বিশাল, কিন্তু সভ্যতার পরিবর্তনের সাথে সাথে কী হচ্ছে, মেন ফ্রেম কম্পিউটারগুলি আকারে ছোট হয়ে আসছে এবং এখন সেগুলোকে প্রতিস্থাপন করতেও জায়গা কম লাগে এবং খরচও কিছু পরিমাণ কম হয়। আজকাল প্রায় সব ধরনের ব্যবসায়িক লেনদেন এবং যোগাযোগ সঠিক সময়ে অর্থাৎ রিয়েল টাইমে হয়, তাই এই রিয়েল টাইম প্রসেসিংয়ের জন্য অর্থাৎ এই কাজের প্রসেস করার জন্য খুব শক্তিশালী সার্ভারের প্রয়োজন এবং যা মেন ফ্রেম কম্পিউটারের দ্বারাই সম্ভব। মেন ফ্রেম কম্পিউটার হলো সেই ধরনের কম্পিউটার যা খুব শক্তিশালী এবং বিভিন্ন নির্দেশ ও প্রসেসিং খুব তাড়াতাড়ি করতে পারে। ঠিক আছে, এইগুলো মেন ফ্রেম কম্পিউটারের তোমরা সুবিধা বা বৈশিষ্ট্য হিসেবেও তোমরা লিখতে পারো। তাছাড়া আমি এখানে অনেকগুলো বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছি, তোমরা নেক্সট স্লাইডে দেখতে পাবে। আরেকটি বিশেষ গুণ আছে মেন ফ্রেম কম্পিউটারের, এই বিভিন্ন ধরনের ভাইরাস, ওয়ার্ম, স্পাইওয়্যার, ম্যালওয়্যার ইত্যাদি থেকে কম্পিউটারকে কী করে মুক্ত রাখে এবং সুরক্ষা করে রাখে। ঠিক আছে, তো এগুলো তোমরা নেক্সট স্লাইডে দেখো, এর বৈশিষ্ট্যের যে পয়েন্টগুলো আছে সেগুলো। মেন ফ্রেম কম্পিউটারের যে বৈশিষ্ট্য সেগুলো দেখো এখানে বলা হয়েছে, এই ধরনের কম্পিউটারগুলি উচ্চ ক্ষমতা সম্পন্ন। এই ধরনের কম্পিউটারের সাহায্যে বড় বড় এবং জটিল গণনার কাজ সম্পাদন করা যায়, বিশাল পরিমাণে তথ্য নিয়েও এগুলো কাজ করতে পারে। কিন্তু যাই হোক, সুপার কম্পিউটার থেকেও হলেও কিছুটা এদের গতি কম, তবুও এগুলো পরিচালনা করা যায়। নেক্সট যে বৈশিষ্ট্যগুলি এখানে বলা হয়েছে, এই ধরনের কম্পিউটারগুলি আকৃতিতে অনেক বড়, প্রায় একটি ঘরের সমান হয়ে থাকে। কিন্তু বললাম বর্তমানে এগুলো আস্তে আস্তে আকারটি কম হয়ে থাকে। দেশের প্রতিরক্ষা দপ্তর, বিমান এবং রেল পরিষেবায় মেন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয়। এই ধরনের কম্পিউটারের গণনার করার ক্ষমতা অনেক বেশি, তাই এখানে শুধু একজন কম্পিউটার ব্যবহারকারীর সম্পূর্ণ গণনাকে একটি সিপিইউ দ্বারা কাজে লাগাতে পারে না, তাই এখানে বিভিন্ন অনেকগুলো সিপিইউ প্রয়োজন পড়ে। এগুলো মেন ফ্রেম কম্পিউটার সম্বন্ধে আলোচনা করলাম। এবারে পরের যে পয়েন্ট সেখানে নেক্সট স্লাইডে আমি বলছি। নেক্সট যে এখানে টপিক সেটি হচ্ছে মিনি কম্পিউটার। এখানে মিনি কম্পিউটার হলো মেন ফ্রেম কম্পিউটার থেকে অপেক্ষাকৃত কম শক্তিশালী এবং কম গতিসম্পন্ন কম্পিউটার। উদাহরণ হিসাবে বলা যায় IBM PC অর্থাৎ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, পার্সোনাল কম্পিউটার Apple 64। তো এই দুটি উদাহরণ আমি দিয়েছি এখানে, এগুলো মিনি কম্পিউটারের উদাহরণ। এর বৈশিষ্ট্যগুলি পরের স্লাইডে আমি আলোচনা করছি, সেগুলো তোমরা নোট ডাউন করে রাখবে। স্ক্রিনে দেখছো মিনি কম্পিউটারের যে বৈশিষ্ট্য, এখানে ফার্স্ট পয়েন্ট বলা হয়েছে এই ধরনের কম্পিউটারগুলির কাজের গতি কম। তো নিশ্চয়ই সুপার কম্পিউটার মেন ফ্রেম সত্যিকারে খুবই হাই প্রোফাইল এবং ওইগুলো খুবই উচ্চস্তরের কম্পিউটার, সেখানে মাইক্রোপ্রসেসরও অনেক বেশি লাগে, একাধিক পরিমাণে মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় এবং সেগুলো মেনটেন্যান্স খরচ, বিদ্যুৎ খরচ প্রভৃতি অনেক বেশি, তাই সেগুলো থেকে এই কম্পিউটারগুলোর তুলনায় অনেক সস্তা হওয়াতে এগুলো কী হয়, এগুলো আকার অনেক ছোট, তাই এদের কি কাজের গতিটাও অনেক কম। এই ধরনের কম্পিউটারের সাহায্যে একাধিক একসঙ্গে কম্পিউটার কী হয়, একাধিক কম্পিউটার চালানো যেতে পারে। মিনি কম্পিউটার হলো মাল্টি প্রসেসিং, অর্থাৎ একই সময়ে বিভিন্ন ধরনের কাজ পরিচালনা করতে পারে, এগুলো হ্যাং করে না এবং তাই ব্যবহারকারী তার নির্দেশ মতো সেইভাবে হিসাবে সেই কম্পিউটারগুলি পরিচালনা করে থাকেন এবং সেগুলো চালনা করে থাকেন। মিনি কম্পিউটারের বাকি যে বৈশিষ্ট্যগুলো এখানে স্ক্রিনে দেখছো তোমরা, এখানে বলা হয়েছে এই ধরনের কম্পিউটারগুলি অনেক ব্যয়বহুল, একসঙ্গে অনেকজন ব্যবহারকারী এই ধরনের কম্পিউটারগুলি চালনা করতে পারেন। মিনি কম্পিউটার CAD অর্থাৎ কম্পিউটার এডেড ডিজাইন এর ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ডিজাইন, যেমন ঘর বাড়ির আমরা নকশা যেহেতু তৈরি করি, সেগুলো আমরা CAD এর মাধ্যমেই তৈরি করা হয়ে থাকে। তো বিভিন্ন ইঞ্জিনিয়ার যারা তৈরি করছেন এই CAD সফটওয়্যারটি তারা ব্যবহার করছেন এবং বাড়িঘরের নকশা খুব সহজেই প্রস্তুত করা যাচ্ছে এর ফলে। নেক্সট পয়েন্টগুলো আলোচনা হোক পরের। নেক্সট যে পয়েন্ট এখানে হচ্ছে স্মল কম্পিউটার, অর্থাৎ আকৃতিগত দিক দিয়ে এটি হচ্ছে সেকেন্ড ভাগ। ফার্স্ট যেটা পয়েন্ট ছিল লার্জ কম্পিউটার সিস্টেম, সেখানে সুপার কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার এবং মিনি কম্পিউটার বলা হয়েছে। এবারে স্মল কম্পিউটার অর্থাৎ মাইক্রো কম্পিউটারকে বলা হচ্ছে। তো এর যে ভাগগুলো সেগুলো আমি পরের আমি নেক্সট স্লাইডে আলোচনা করছি। প্রথমে বলা যাক এই কম্পিউটারটি হলো যে সকল কম্পিউটারে CPU হিসেবে মাইক্রো প্রসেসরকে ব্যবহার করা হয়। ঠিক আছে, সেই কম্পিউটারগুলি হলো মাইক্রো কম্পিউটার বা স্মল কম্পিউটার। স্মল কম্পিউটার বা মাইক্রো কম্পিউটারের যে বৈশিষ্ট্যগুলি এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট পয়েন্টিং হিসাবে দিয়েছি মাইক্রো কম্পিউটার হলো ছোটো আকারের কম্পিউটার, এই কম্পিউটারগুলির দাম কম হয়। এই ধরনের কম্পিউটার একজন ব্যক্তি ব্যবহার করে থাকেন। এই কম্পিউটার বিভিন্ন ধরনের কাজ একই সময়ে পরিচালনা করতে পারে, বাড়ি, অফিস, কারখানা, আদালত, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ, ব্যাংকিং পরিষেবায়, এছাড়া আরও বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু মাইক্রো কম্পিউটারের ব্যবহৃত হয়। তাই বিভিন্ন ক্ষেত্রে এগুলো কী আমাদের প্রাত্যহিক জীবনে খুবই
বেশি প্রয়োজন হয়ে পড়ছে মাইক্রো কম্পিউটারের মাধ্যমে। তো এই মাইক্রো কম্পিউটারের মধ্যে ফার্স্ট যে পয়েন্ট এখানে প্রথম যে ভাগ ছিল সেটা হলো পার্সোনাল কম্পিউটার, যাকে সংক্ষেপে বলা হয় পিসি। তো এখানে সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে বর্তমানে যে সকল কম্পিউটারগুলি আমরা ব্যবহার করে থাকি তাদের বেশিরভাগ কম্পিউটার হলো পার্সোনাল কম্পিউটার। ডেস্কটপ হিসেবে উদাহরণ দেওয়া যেতে পারে, প্রত্যেকটি বাড়িতে আমরা যখন অফিসেও এখনও পর্যন্ত আমরা ডেস্কটপ ব্যবহার করে থাকি। তো ডেস্কটপ হচ্ছে কি পার্সোনাল কম্পিউটার একটি উদাহরণ। এগুলোর বৈশিষ্ট্যগুলি নেক্সট স্লাইডে আলোচনা করা হয়েছে। পার্সোনাল কম্পিউটারের যে বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে, দেখো কম্পিউটার বিভিন্ন ধরনের কাজ একই সময়ে পরিচালনা করতে পারে, অর্থাৎ এখানে মাল্টি প্রসেসিং সিস্টেমটি ফলো হচ্ছে। তাই কী হয়, একজন ব্যবহারকারীর নির্দেশ মতো বিভিন্ন ধরনের কাজ এখানে করা যায়। পার্সোনাল কম্পিউটারের কর্মক্ষমতা মাইক্রো প্রসেসরের উপর নির্ভর করে, যে হিসাবে মাইক্রো প্রসেসর আমরা ইনস্টল বা ব্যবহার করে থাকি সেই হিসাবে কী হয় পার্সোনাল কম্পিউটারের স্পিড আমাদের এখানে প্রযোজ্য থাকে। বাড়ি, অফিস, কারখানা, আদালত, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি স্কুল, কলেজ, ব্যাংকিং পরিষেবা বিভিন্ন ক্ষেত্রে পার্সোনাল কম্পিউটার আমরা ব্যবহার করছি। IBM অর্থাৎ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন সর্বপ্রথম এই ধরনের কম্পিউটার অর্থাৎ পার্সোনাল কম্পিউটারের প্রচলন করে থাকে। এর সেকেন্ড যে পোর্শন, সেকেন্ড ভাগটি হচ্ছে পোর্টেবল কম্পিউটার, অর্থাৎ পোর্টেবল মানে হচ্ছে বহনযোগ্য। তো যেইগুলো, যে সকল কম্পিউটারগুলি আমরা বহন করে নিয়ে যেতে পারি অর্থাৎ সব স্থানে ব্যবহার করে থাকি এই ধরনের কম্পিউটারগুলি হলো কি পোর্টেবল কম্পিউটার। যখন এই ধরনের কম্পিউটারগুলো আমরা কি বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে যখনই কোনো যাতায়াতের সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে তো ব্যবহারকারীরা মানে যারা অফিসে কাজ করছেন বা বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছেন সরকারি বেসরকারি হোক, তারা সবসময় এই ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করতে পারেন না, কারণ সেই স্থানে গিয়ে পড়ে সেই কম্পিউটারকে ব্যবহার করা যায়। তো এখন বিভিন্ন ধরনের পোর্টেবল কম্পিউটার তৈরি হওয়ার ফলে কী হয়, বিভিন্ন ব্যবহারকারীরা কি যেখানে যে কোনো স্থানে যে কোনো সময়ে তারা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এবং সেই কম্পিউটার পোর্টেবল কম্পিউটারের মাধ্যমে, পোর্টেবল কম্পিউটার অনেকগুলি ভাগ আছে, তো সেই কম্পিউটারের মাধ্যমে তারা সেসব কার্য করে থাকেন এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান খুবই কম সময়ে হয়ে থাকে। তো এই যে ভাগগুলো সেগুলো আমরা পরে বলছি। তো পোর্টেবল কম্পিউটারের যে বৈশিষ্ট্য, তো সেই হচ্ছে এই ধরনের কম্পিউটারগুলি ছোট হলে উচ্চ ক্ষমতা সম্পন্ন। তো এখানে এই সাইজ আমাদের খুবই ছোট, তার হিসেবে আমরা সেগুলোকে ব্যবহার করছি। যে সমস্ত মানুষ বিভিন্ন ধরনের কাজকর্মের জন্য বাইরে যান এবং বিশেষ করে অফিসে কাজ করেন তারা এই ধরনের কম্পিউটার ব্যবহার করেন। পার্সোনাল কম্পিউটার থেকেও এই কম্পিউটারগুলির দাম অনেক বেশি, কারণ এগুলো বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করছি, তাই এই দাম অ্যাকচুয়ালি পার্সোনাল কম্পিউটার থেকেও অনেকটা বেশি হয়। এবং এর যদি কোনো প্রোডাক্টের কোনো জিনিস যদি খারাপ হয়ে থাকে, আনুষঙ্গিক কোনো দ্রব্য, তাহলে কী হয় পার্সোনাল কম্পিউটারের ডেস্কটপ কম্পিউটার আমরা যেগুলো ব্যবহার করি তার তুলনায় এর খরচ কিন্তু অনেক বেশি পোর্টেবল কম্পিউটারে। তো যদি পার্থক্য হিসেবে দেয় তাও তোমরা সেটা বলতে পারো যে থেকে এর দামের ভিত্তিতে এর একটা পার্থক্য বলাই যায়। তো নেক্সট পয়েন্টে আসছি বৈশিষ্ট্যের। পোর্টেবল কম্পিউটারের এখানে আমরা যে ভাগগুলো দেখিয়েছি এটা হচ্ছে ফার্স্টে চারটা পয়েন্ট এখন দেখানো আছে। দেখো ফার্স্ট হচ্ছে ল্যাপটপ, সেকেন্ডলি পাম্পটপ, 3 নম্বর নোটবুক, 4 নম্বর পেন কম্পিউটার। তো ল্যাপটপ আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি, এটি আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন পোর্টেবল কম্পিউটার উদাহরণ হিসেবে বলেছিলাম যে আমরা যখন যাতায়াত করছি বিভিন্ন ক্ষেত্রে তখন কি ল্যাপটপ আমাদের ইউজ হয়। এছাড়া এই জন্য ইলেকট্রিক্যাল ব্যাটারির মাধ্যমে 2 থেকে 2.5 ঘন্টা বা খুব জোর 1 ঘন্টার মতো ব্যাকআপ থাকে, তাহলে কী হয় ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক বৈদ্যুতিক কারেন্ট না থাকার জন্যও কিন্তু আমরা কি ল্যাপটপ চালাতে পারি, যেটা ডেস্কটপে আমাদের UPS ব্যবহার করতে হয়। তাই এই ল্যাপটপের মাধ্যমে বিশেষভাবে এমনভাবে কম্পিউটার তৈরি করা হয়েছে প্রোগ্রামটিকে, বিভিন্ন ধরনের সব কিছু এখানে লোডিং থেকে নিয়ে পরে চিপ ব্যবহার করা থেকে CD, DVD, রাইটার সব কিছুই ওই একটা প্যাকের মধ্যে, যেমন আমরা সুটকেট ব্যবহার করি সেই হিসেবেই ল্যাপটপ আমাদের সামনে প্রস্তুত করা হয়েছে। তারপরে বলা যাক এখানে পাম্পটপ। পাম্পটপ এগুলি আকারে ল্যাপটপের থেকে আরও ছোটো, তো এগুলো আমরা কি ব্যবহার করে থাকছি, এগুলো পকেটে যেরকম রাখা যায় সেই হিসাবে আমরা রাখতে পারি পাম্পটপ। এছাড়া এখানে ব্যবহার করা হচ্ছে নোটবুক। তো নোটবুকগুলো একদম খুবই ছোটো নোটবুকের মতো দেখতে, এগুলো ওজনও এদের কম। তো এগুলো আমরা কী করছি নোটবুক আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন জায়গায়, স্কুল কলেজেও আমরা এই নোটবুক ব্যবহার করতে পারছি, এখন বিভিন্ন ছাত্ররাও এইগুলো নিয়ে যেতে পারছে, যেহেতু ল্যাপটপ সব জায়গাতে ব্যবহার করার প্রবলেম হয়ে পড়ছে, তাই কি নোটবুকের মাধ্যমে সেসব ছাত্ররা তাদের নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ইন্টারনেটের সাহায্য নিয়ে তাদের পড়াশোনা করে থাকছে অনলাইনে।
পেন কম্পিউটার, পেন কম্পিউটারে আমরা স্টাইলিস পেন ব্যবহার করে থাকি এবং এই কিবোর্ডের পরিবর্তে এখানে ওই পেন, পেনের মাধ্যমে সেই এখানে টাচ স্ক্রিনের সাহায্যে সেগুলো চালনা করা হয়। তো এগুলো কি পোর্টেবল কম্পিউটারের মধ্যে এই পোর্শনগুলো থাকছে। তো এইভাবে আমি আজকে তোমাদের কম্পিউটারের যে পোর্শনটা সেটা আলোচনা করলাম। প্রথম থেকে তোমরা সেই ক্লাসিফিকেশন হিসেবে দেখবে এই এত এতগুলো পয়েন্ট তোমাদের পরীক্ষাতে নাও লিখতে হতে পারে, তো তোমাদের পয়েন্ট হিসেবে হতে পারে পরীক্ষাতে যে ভাগটি দেয়। হয়তো অনেক সময় হয় কি আমি যে পয়েন্টগুলো বললাম তার মধ্যে কার্যগত দিক দিয়ে কম্পিউটার শ্রেণীবিভাগ করো, এই হিসাবে যদি প্রশ্ন আসে তাহলে কী হয় ওই তিনটে পয়েন্ট তোমরা লিখবে, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। তো এখানে একসঙ্গে সব বিষয়টি আলোচনা করলাম যাতে বিভিন্ন ধরনের প্রশ্ন এলেও তোমরা যাতে সেই পোর্শনটি করতে পারো, তাই এখানে সেই প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো। এখানে তোমরা আরও কোশ্চেন পেতে পারো অ্যানালগ কম্পিউটার বা ডিজিটাল কম্পিউটার সম্বন্ধে টিকা, অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটারের পার্থক্য, তাছাড়াও আকৃতিগত গত দিক দিয়ে কম্পিউটারকে কয়ভাবে ভাগ করা যায় কী কী, এই ধরনের প্রশ্নগুলো পাবে। লার্জ কম্পিউটারের উদাহরণ দাও, সুপার কম্পিউটারের টিকা লেখো, মাইক্রো কম্পিউটারের বিভিন্ন শ্রেণীবিভাগ করো, এবার ল্যাপটপ ডেস্কটপের মধ্যে পার্থক্য কী, তো বিভিন্ন ধরনের কনসেপ্ট এখান থেকে কী হয় এখান থেকে তোমাদের তৈরি হয়ে যাবে। তাই এই প্রশ্নোত্তরগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওগুলো বারবার মনোযোগ সহকারে দেখবে, এছাড়াও তোমরা সেগুলো স্ক্রিনশট করে রাখতে পারো এবং ভিডিও ডাউনলোড না করেও তোমরা কি অডিও ফরম্যাটে যদি সেইগুলো ডাউনলোড করো তাও সেগুলো পরে তোমরা মুখস্থ করে পরীক্ষার জন্য তৈরি হতে পারবে এবং এর ফলে বিভিন্ন ধরনের নাম্বারটাও তোমরা তোমাদের স্কোরটা বাড়াতে পারবে। তো আমি আমাদের যে বাকি যে ভিডিওগুলো এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ উদ্যোগ উন্নয়ন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এই ভিডিওগুলো তোমাদের পরপর নেক্সট ভিডিওগুলোতে দিয়ে থাকবো। এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশনের কিছু কিছু আমি প্র্যাকটিক্যালের পোর্শনটিও তোমাদের আলোচনা করব, সেগুলো পরে নেক্সট ধাপে ধাপে সেগুলো তোমাদের দেওয়া হবে। তো এখন যে থিওরিটিক্যাল যে পোর্শনটি সেগুলোই আমি এখন প্রোভাইড করছি, এগুলো তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো। এই বলে আমি আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি।